তাহলে বলবি না সুকুমার কোথায় থাকে? জানি না। শোনো, ওসব ভালো কথাই হবে না। এবারে পুরুষ লীগের অর্ধেকটা কেটে নাও। শোনো বিকাশ, তুমি অযথা কষ্ট পাচ্ছ, আমাদেরও কষ্ট দিচ্ছ। তুমি শুধু স্যারকে বলে দাও সুকুমার কোথায় থাকে, স্যার নিশ্চয়ই তোমাকে ছেড়ে দেবে। ঠিক আছে, আমাকে একটু ভাববার সুযোগ দে, আমাকে দুদিন সময় দিন। ঠিক আছে, তোমাকে আমি আজকের মতো সময় দিলাম, কিন্তু মনে রেখো বিকাশ, যদি আমার প্রশ্নের উত্তর সঠিকভাবে না দাও তাহলে আমার অর্ডার থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। মিস্টার দাস, আমি কোয়ার্টারে যাচ্ছি, জরুরি প্রয়োজন হলে আমাকে খবর দেবেন। ইয়েস স্যার। এই মেয়ে কি বিপ্লবী সেজে অকালে ভবিষ্যৎটাকে নষ্ট করবে? আমি তোমার এক শুভ আকাঙ্ক্ষী হিসাবে বলছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবি। বিপ্লবী দলের সদস্য হয়ে বিয়ের পিঁড়িতে কেন বসলাম বলছেন তো? বিশ্বাস করুন,
আমি এটা চাইনি। ওরা ওরা আমাকে আদর্শচ্যুত বিপ্লবী ভাবল। আসলে আসলে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। কেন ভাই, এ কথা বলছো কেন? ওদের কথায় আর না করতে পারলাম না। তুই তো জানিসই ভাই সংসারের অবস্থা। তাছাড়া রত্নার বয়স হচ্ছে, ওরও একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। তা এই সময় যদি ঘরে একটা বউ না আসে, সংসারটা যে ভেসে যায় ভাই। দাদা, তুমি ঠিক বুঝবে না আমার কি অসুবিধা। তোর নামে যখন কোনো মামলা নেই তখন কী অসুবিধা, বুঝতে পারছি না বিকাশ। পুলিশের করা নজর আছে আমার উপর। তাছাড়া দাদা, তুমি জানো যারা এই পথে পা বাড়ায় তাদের পক্ষে বিয়ে করা সমীচীন না। তোর কার্যকলাপ তো সংসারটাকে ফাঁসি দেওয়ার দিকেই নিয়ে যাচ্ছে। দাদা, বিয়ে না করলে কি সংসার দেখা যায় না? সে চেষ্টা কোথায়? তাছাড়া খন্নানের মুখার্জিদের বাবা কথা দিয়ে গিয়েছিলেন, তার ইচ্ছার বিরুদ্ধে আমাদের যাওয়াটা কি ঠিক হয় বিকাশ? ছোটদা, তুই কি চা খাবি? না রে, আমি একটু বেরোব। বিপ্লবীদের বিয়েতে বাধা আছে, তত্ত্ব কথা আমাকে বুঝাস না বিকাশ। বিপ্লবের কি বুঝিস? দুটো বোমা মারলেই আর দুটো নিরীহ মানুষের গলায় ছুরি চালালেই বিপ্লব হয় না। এ বিষয়ে আমি তোমার সঙ্গে কোনো তর্কে যেতে চাই না, তবে ভবিষ্যতে কিন্তু আমাকে আর দোষারোপ করো না। টুকটা না দিয়ে কি ফেলা যায়? তোর কোনো কাণ্ড জ্ঞান নেই সুকুমারদা। কেন, আমি কি করলাম? তুই দাদার সামনে বিড়ি টানতে টানতে এলি, তাতে তোর কি হয়েছে? আর আমি নাবালক নাকি? অ্যাডাল্ট হয়ে গেলে দাদা বাবা সব ফ্রেন্ড হয়ে যায় কমরেড। এটাই তো যুগের ভ্যানিটি। চুপ কর, খুব হয়েছে। শুনলাম তুই বিয়ে করছিস। কোথায় শুনলি? খবরটা তাহলে সত্য? হ্যাঁ, মোটামুটি সত্যি বলেই ধরে নিতে পারিস। পার্টির সামনে যখন অনেকগুলি প্রোগ্রাম, তখন তোর মতো অ্যাক্টিভ কমরেডের পক্ষে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। আমার কোনো উপায় নেই সুকুমারদা। বাবা বাবা কথা দিয়েছিলেন, একেবারে রামায়ণের রামচন্দ্র বনে গেলে বিকাশ।
তুই উপহাস করতে পারিস সুকুমার দা, কিন্তু কিন্তু গুরুজনকে অমান্য করার মতো মানসিকতা আমার এখনো হয়নি। বিয়ের পর, বিয়ের পর তোর অপমৃত্যু ঘটবে, এটাই বাস্তব সত্য। তাছাড়া তাছাড়া বিপ্লবীদের জীবন সমস্যা সংকুল, একটা একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়। মানতে পারলাম না কমরেড, বিয়ে করলে আমি ইনঅ্যাক্টিভ হয়ে যাব, এটা তুই ভাবলি কি করে? তাহলে তাহলে তোর সিদ্ধান্ত পাকা বলেই ধরে নেওয়া যেতে পারে। আপাতত মনে করতে পারিস। তাহলে সময় নষ্ট, আমি চললাম। বিকাশ, কোথায় যাবি? আজই আজই আমাদের গ্রাম কমিটি সেট আপ করবার শেষ দিন, আমি আমি চললাম কমরেড। বিকাশ, আমি চাই না তোমার এই বিপ্লবী বন্ধুবান্ধব যখন তখন আমার এই বাড়িতে আসুক। ছয় মাত্রে সরকারি চাকরি পেয়েছি, আমার ক্ষতি হতে পারে। ভয় নেই বিধানদা, বিকাশের বিয়ের খবর শুনে বিকাশের সঙ্গে দেখা করতে এসেছিলাম, আমি এখানে থাকতে আসিনি, এক্ষুনি চলে যাব। বিকাশ, যাবার আগে আবার বলছি, কাজটা কিন্তু তুই ঠিক করছিস না। চললাম। আজকের এই জরুরি মিটিংয়ে কতক্ষণ সিদ্ধান্ত নিক। কিন্তু দীপেনদা, সুকুমার দা তো এখন এলো না, রাস্তায় শালারা ডিস্টার্ব করছে না তো? ঠিক বলেছিস, আজকের এই মিটিংয়ের কথা আমরা ছাড়া তার কারো জানার কথা না, বলা যায় না। চারিদিকে যা টিকটিক লেগেছে, সেনকে বড় ওষুধ কিনতে বড় রাস্তায় গিয়েছে, ঠিক শালারা ফেউ লেগেছে। তারপর কি করে পালালি? ওই তো সুকুমারটা চলে এসেছে। চুপ, একদম চুপ। জায়গাটা জোগাড় করেছি তোদের বোকামিতে, সেটাও চলে যাবে। আমার হাতে বেশি সময় নেই। শোন, সকলে শোন, প্রত্যেকে আমার ইনস্ট্রাকশন মতো কাজ করবে, প্রয়োজনে কোড চেঞ্জ করে নেবে, প্রত্যেকের নামের শেষে তিন করে বাড়িয়ে নেবে, আর যেদিকে পোস্টার মারার সব মেরে নেবে। আমার হাতে আর সময় নেই, আমি চললাম।
দাদা কি রে কিছু বলবি? তোর সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ বল। বলছি আজ আমার জন্য তোকে আদর্শচ্যুত হতে হচ্ছে, তাই না দাদা? তোকে এসব কথা কে বললো? আমি আড়াল থেকে সব শুনেছি। এ বিয়ে আমি করব না দাদা। চুপ কর। নির্দিষ্ট দিনেই তোর বিয়ে হবে। আমি আসি। তাড়াতাড়ি ফিরিস। আমার ফিরতে একটু রাত হবে, তুই পিছনের দরজাটা খুলে রাখিস, ঠিক আছে? আমি আসি। সাবধানে যাস। পুলিশ কিন্তু ফলো করছে কিনা একটু এগিয়ে দেখ। কিছু দেখা যাচ্ছে না সুকুমার দা, কিন্তু জায়গাটা মোটেও সেফ নয়। চলো চলো এখান থেকে পালাই। বুঝলি সুকুমার, হরিহর দারোগাকে মারাটা বোধ হয় ঠিক হলো না। থাম, পুলিশ জাতকে বিশ্বাস করতে নেই। অনন্ত ঠিক মতো গা ঢাকা দিতে পেরেছে তো? ও যা ভীতু। তা হয়তো দিয়েছে, কিন্তু এখানে বেশিক্ষণ থাকা ঠিক নয়। চলো পালাই। এই আমাদের বোধ হয় একসঙ্গে থাকাটা ঠিক হচ্ছে না। আমাদের সকলকে আলাদা আলাদা ভাবে গা ঢাকা দিতে হবে। আসুন, এই না টাকাটা তোদের কাছে রাখ। কিন্তু পার্টির টাকা তাই কি আমাদের নিয়েই পার্টি? পার্টির ছাড়া কি আমরা আলাদা? যা ফলা আসুন। যদি পছন্দ হয়ে যায় তাহলে কোনো আপত্তি থাকবে না। তা তুমি কি ভাবছো? বিকাশ ছেলে হিসাবে স্কলার, তাছাড়া ধরো বংশ মর্যাদার কোনো তুলনাই হয় না। ওদের দাবি দাওয়া মিটলে আমি কোনো আপত্তি করব না। তুমি কি বলো? কমলার মতামত নেওয়া দরকার, হাজার হোক শিক্ষিতা মেয়ে। দেখো বড়বু, সৎ পাত্রের হাতে মেয়েকে দান করতে সব বাবা মাই চায়। কোনো ত্রুটি না থাকে মেয়ের মতামতের কোনো প্রশ্নই উঠে না। কমলারও তো একটা স্বাধীন মতামত থাকতে পারে। স্বাধীন মত? তুমি কি স্বাধীন মত পোষণ করে এই মুখুজ্জি বাড়ির বড় বউ হয়ে এসেছিলে? সেকাল আর একালের মধ্যে অনেক তফাত। তুমি কি বলতে চাও বড় বউ, পরিষ্কার করে বলো। অনিন্দের সম্পর্কটাও আমাদের একটু ভেবে দেখা দরকার। অনিন্দ কি বলছো বড় বউ? তুমি অনিন্দকে আমি ছেলের মতো করে মানুষ করেছি, আর তার প্রতিদান অনিন্দ আমাকে কি এইভাবে দিতে চাই? শুধু অনিন্দের উপর দোষারোপ দিয়ে কি হবে, কমলাও তো অনেকটা এগিয়েছে। আমার সমস্ত জীবনে সাধনা বংশ মর্যাদা কুল মর্যাদা সমস্ত কিছু বিসর্জন দিয়ে একটা ভিন জাতের ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেবো? অনিন্দ ছেলে হিসাবে খারাপ নয়। আহ বড় বউ, এটা ভালো মন্দের প্রশ্ন নয়, এটা সম্মানের প্রশ্ন। তবে কি তুমি ঠিক করেছো কমলার বিয়ে তার অমতেই দেবে? হ্যাঁ দেবো, কারণ কমলাকে মানুষ করতে আমার কম পরিশ্রম করতে হয়নি, আর পাঁচটা মেয়ের মতোই তাকে বাপ মায়ের কথা শুনতে হবে। শোনো, অনিন্দ এলে এ ঘরে পাঠিয়ে দেবে।
দেখেছো কমলির বরকে? যেন নায়কের মতো দেখতে। ও মা, তাই নাকি রে কমলি? আগে তো বলিসনি। ওরে মেয়েরা, তোদের সব হলো? দেখুন তো মাসিমা, আপনার মেয়েকে চিনতে পারেন কিনা? আমি আর সাজগোজের কি বুঝি, তোদের বান্ধবী তোরা যত খুশি সাজা। এদিকে সাত পাকের সময় হয়ে গেল, নে রে তাড়াতাড়ি হাত চালা। যাচ্ছি, ঠিক আছে, তাড়াতাড়ি। এই যে বড়বু, সকাল থেকে তো কমলা ভাইয়ের মুখ দর্শন করে আমার সময়ই হয়নি। তা মেয়ে আমার হাসি খুশিতে আছে তো? ওকে তো দেখে মনে হচ্ছে বেশ হাসি খুশিতেই আছে। আর পুরনো ব্যাপারটা মন থেকে একেবারে মুছেই ফেলেছে। মুছে ফেলতেই হবে। এই বেটা, সকাল থেকে তো ফুল বাবুটি সেজে এদিক ওদিক খুব ঘুরে বেড়াচ্ছিস। বলি বরজাতিদের ঠিক মতো আদরপণ হচ্ছে তো? ও আপনি কিছুটি ভাববেন না কর্তাবাবু, ওদিকে সব এক করে ওক করে ওক করে পালন হতিছে। এই আসছি। উফ, যেদিকে যাবো না সেদিকে গোলমাল। খুনের আসামি, বিয়ে করতে এসেছো? শালা শুয়োরের বাচ্চা, চল তোকে চিরদিনের মতো বিয়ে করার স্বাদ বুঝিয়ে দিই। স্যার, একটা মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আজকের দিনটা তো অন্তত একটু কনসিডার করুন স্যার। সরি মিস্টার মিত্র, আমার উপরওয়ালার করা নির্দেশ যে বিকাশ যে অবস্থায় থাক, জীবিত অথবা মৃত ধরে আনতে হবে। সুতরাং আপনার রিকোয়েস্ট রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। ইংরেজ আমলেও অ্যারেস্ট করার আগে আসামির ব্যক্তিগত সুবিধা অসুবিধার কথা একটু বিবেচনা করা হতো। ওসব আর্গুমেন্ট না হয় আপনি কোর্টেই শোনাবেন মিস্টার মিত্র, ওসব শুনবার সময় আমাদের নেই। অর্জুন, নিয়ে চল। আর একবার বিবেচনা করুন, অন্তত বিয়ের বাকি কাজটা সম্পূর্ণ করার সুযোগ করে দিন। থাক বিধান, তার আর দরকার নেই। ইন্সপেক্টর, আপনার কাজ আপনি করুন। Thank you.
আজ তোমার বিয়ে হওয়ার কথা তার কি হবে? আমাদের দেশে লগ্নভ্রষ্ট মেয়েদের কি পরিণতি সেটা তো তোমার অজানা নয়। সেটাই তো ভাবছি দাদা, আমার সঙ্গে কমলার জীবনটা শেষ হয়ে গেল। জানিনা আজ ওর কি অবস্থা। শুধু নিন্দে নয়, তোমাদের আভিজাত্যও লাগবে। সে প্রশ্ন আর ওঠে না অনিন্দ, বিয়ের পিড়ি থেকে পুলিশ আমার বরকে ধরে নিয়ে গেছে। পার্টি করত, ওর বিরুদ্ধে খুনের অভিযোগ আছে। বাহ, নাটক তাহলে ভালোই জমে উঠেছে। বর পালিয়ে গেল আর তুমি এলে তোমার পুরনো প্রেমিক অনিন্দর কাছে। অনিন্দ, অনিন্দ, এটা অভিনয় করার সময় নয়। অনিন্দ, গরু ছাগলের হাট কামলা কমলা, তুমি চলে এসো, দেখতে আমি সবকিছু অগ্রাহ্য করে তোমার কাছে চলে আসতাম। তুমি ভুল করছো কমলা। চুপ করো অনিন্দ, শুধু ভালোবাসার অভিনয় করেছো, আমাকে নিয়ে চিনি মিনি খেলেছো, সব ভালোবাসা মিথ্যে। সব তুমি বলে যাবে, আমার কোনো কথা শুনবে না। সেদিন তোমার কথা মতো মাস্টারমশাই আমাকে আসতে বলেছিলেন। বসো। বলুন মাস্টারমশাই। তুমি কমলা সরলতার সুযোগ নিয়ে তার সর্বনাশ করতে চাও? মাস্টারমশাই, এ আপনি কি বলছেন? তুমি অস্বীকার করতে পারো যে কমলাকে তুমি ভালোবাসো না? কি কথা বলছো না কেন? তোমাকে সন্তানের মতো মানুষ করবার প্রতিদান তুমি আমাকে এইভাবে দিতে চাও? শোনো, তোমার সঙ্গে কমলার বিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ আমার একটা বংশমর্যাদা আছে। শুধু লোকনিন্দার ভয়ে আপনি আমাকে এভাবে পায়ে ঠেলে দেবেন মাস্টারমশাই? বংশমর্যাদা তুমি কি বোঝো? তুমি যদি ব্রাহ্মণ সন্তান হতে
তাহলে এই বিয়েতে আমার কোনো অমত থাকতো না। আমি ব্রাহ্মণ সন্তান নই বলে আপনি আমাকে বঞ্চিত করবেন মাস্টারমশাই? আমার কথা তুমি বোঝবার চেষ্টা করো। আমি পিতা পিতামহের আদর্শ ঠেলে ফেলে দিতে পারি না। দর্শনে দর্শকম কথা বলবে, এতে আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে নিন্দ। তবে এসবই কি অর্থহীন হয়ে যাবে মাস্টারমশাই? আমি তোমাকে অনেক দিয়েছি অনিন্দ, প্রতিদানে তোমার কি কিছুই দেবার নেই? তুমি আমাকে ভিক্ষা দাও, কমলাকে তুমি ভুলে যাও। কথা দিলাম মাস্টারমশাই। দিদিমণি কোথায় গিয়েছিলে গো? দিদিমণি এদিকে যে সব শেষ হইয়া গেল, মা ঠাকুরুন কি হয়েছে? মায়ের নয়ন বাস।
যদি বাঁচতে চাস তাহলে ভালোই ভালোই বলে দে তোদের দলে কতজন আছিস। এ তোদের নেতার নাম কি রে? জানি না স্যার। আপনি আপনি বিশ্বাস করুন স্যার, আমি আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আপনি আমাকে মেরে মেরে ফেললেও আমি আমি মিথ্যা কথা বলতে পারবো না স্যার, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি মিথ্যা কথা বলতে পারবো না। আপনি বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কথা বলছি, আমি বিশ্বাস করুন। ওভাবে হবে না মিস্টার দাস, শালারা কেউ টেক যা, ওরা মারা যাওয়ার আগেও সুযোগ পেলেই সফল মানে। অতএব সহজে যদি কাজ হাসিল করতে চাও বেজাম্মার পদে রোল লুকিয়ে দাও, দেখবে লক্ষ্মী ছেলের মতো সব বলে দিচ্ছে। কি হলো বলবি? নাকি আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে? তাহলে বলবি না। জানো না না জানেন স্যার, বিকাশের চেয়েও তেদ শালাকে ঝুলিয়ে ঘুরলাম তবু মুখ খোলে। এটা ভালো করে জানাতে হবে, এটাকে বিকাশের বাছার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তাহলে দেখবেন তোমার চাঁদের মতো সুরসুর করে সব করে দিচ্ছে। চলো আর দেরি করা যাবে না, আমার আবার কমিশনার সাহেবের সঙ্গে মিটিং আছে। হ্যাঁ আর একটা কাজ করো, তুমি অর্জুনকে দিয়ে বিকাশকে ঘরে নিয়ে এসে রাখ, দেখো তারপর দেখছি কত ধানে কত জাল। অর্জুন! Yes sir. এই শালা আরামির বাচ্চাটাকে গাঢ় ঘরে ঢোকা আর বিকাশ কেনে রাতে কাটে। ও আমি একটু বড়বাবুর সঙ্গে কমিশনার সাহেবের কাছে যাচ্ছি, থানাটা একটু লক্ষ্য রাখিস। চলো ভাই, তাহলে আর কি করবে? কর্তাবাবু চা নেন। কয়টা দিন হইল কিছুটি তো আর দাঁতে কাটেন নাই, একটু চা নেন বাবু। সিঁদুরে আমার আমার সাজানো বড় শুকিয়ে গেল সিঁদুর। বাবা আমাদের কি হলো? বাবা আমাদের কি হলো? খুবই দুঃখে অভিমানে আসছে, অনেক দূরে চলে গেল। জীবন যুদ্ধে পরাজিত সিধু,
মা কমলা, তুই আমাকে, তুই আমাকে দু হাত ধরে অভিশাপ দে মা। চুপ কর, আমাকে দু হাত ধরে অভিশাপ দে মা। কত কত, আপনি আপনি একটু শান্ত, একটু শান্ত হন, কত একটু শান্ত, একটু শান্ত, শান্ত। হ্যাঁ, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর কর্ম বিপর অনুভূমি ঘটিবে না। চুপ করো বাবা, তুমি কি পাগল হলে? না রে, আমি পাগল হইনি, আমি আমি তোদের তোদের আমি সবাইকে পাগল করছি। আমি মুখুজ্জিবাড়ির আলো নিভিয়ে দিয়েছি, আমার শিক্ষা আমার সাধনা সব ব্যর্থ হয়ে গেছে। আপনি যদি এইভাবে পাগলের মতো বক বক করতে থাকেন, করতে মেয়েরা যে কাঁদা কাঁদা শেষ হয়ে যাবে। চলো মাস্টার, চলো নিজ নিকেতনে চলো, শ্মশানের চিতা স্বজনের চিতা তোমাকে জ্বালাতে হবে না। চলো মাস্টার, চলো
সিধু কাকা? যাই দিদিমণি। একটু এদিকে এসো তো। কি বলছো বল। সিধু কাকা, আমার অনেকদিন অফিস কামাই হয়ে গেছে গো। আজকে না গেলে আমার মাইনেটা কাটে যাবে। ও তুমি যাও দিদিমণি, আমি দাদা বাবুরে খেয়াল রাখবো। তুই যাও দেখিনি, আমি তো আসি, আমি আমি দাদা বলে খাওয়াই। তোমার সাথে কি একটু মজা করতে পারবো না কমলা? ছাড়ো সব কথা। আচ্ছা, তোমার না আজকে আমার জন্য কি আনার কথা ছিল কমলা? তুমি ভালো আছো তো? আমি কেন বলতো? আমি আমি সব বুঝতে পারি কমলা। তোমার মুখটা দেখে কেমন যেন মনে হয় একটা কালো মেঘ সবসময় ঘিরে রয়েছে। কি যে বলো, এতদিন পর তোমাকে পেলাম। আমি কি তোমাকে সুখ দিতে পারি না কমলা? তুমি তো অতীত ছাড়া কিছুই দেখতে পাও না, তুমি আমায় কি করে সুখ দেবে বিকাশ? তুমি তুমি ঠিকই বলেছো কমলা, অতীত আমার বুকে চেপে বসেছে, কিছুতেই কিছুতেই তার হাত থেকে রেহাই পাই না। আসলে আসলে অতীতের হাতে বিভৎস মার খেয়েছি তো। অতীতের হাতে কি তুমি তুমি শুধু একাই মার খেয়েছো? এত স্বার্থপরের মতো কথাটা বলতে পারলে? তুমি নিজেকে একা ভাবলে কি করে বিকাশ? কমলা, এক চুপ পর ফিরে এসো, তুমি তোমার কমলাকে চিনতে পারলে না? আমি জানি, আমি জানি তুমি কষ্ট পাও, হাঁটতে পারো না বলে, কিন্তু বিশ্বাস করো আমি আমি তোমাকে ভালোভাবে হাঁটাতে চাই, একটা একটা সুস্থ স্বাভাবিক মানুষকে নিয়ে বাঁচতে চাই। হ্যাঁ বিকাশ, মানে তুমি একটা পঙ্গু পুরুষকে আঁকড়ে ধরে বাঁচতে চাও? আমি আমি বাঁচতে চাই তোমাকে নিয়ে বিকাশ। তুমি চাইলে, তুমি চাইলে সব হবে। বাড়িতে পুলিশ আসছে, তাড়াতাড়ি খোঁজ করতেছে। পুলিশ? কমলা, কমলা, পুলিশ এসেছে, আমাকে আমাকে আবার ধরে নিয়ে যাবে। অত্যাচার কমলা, কমলা আমি আমি যাব না কমলা, আমি যাব না, আমি যাব না কমলা। না বিকাশ, আপনাকে আমি গ্রেফতার করতে আসি, একটা বডি শনাক্তকরণের জন্য আপনাকে নিতে এসেছি। বিশেষ মৈত্র, আমি দু একদিনের মধ্যে ওনাকে পৌঁছে দেব। চলুন বিকাশ। কমলা,
যদি আবার ফিরে আসি তাহলে তাহলে হয়তো দেখা হবে। শরীর খারাপ হইব না। আচ্ছা আচ্ছা কাও দেখি, দাদা বাবু যদি আর নাই ফেরে তাহলে কি তুমি কিছুই খাইবে না? দিদিমণি এতগুলো বছর তো একাই কাটাই, কি লাভ হইলো বলো? আর ভেবে কি লাভ হবে? তুমি কি যাবে? আমাকে একটু একা থাকতে দাও, যাও তুমি।